नमस्कार। ভারতবর্ষের 72তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাচনিক ইউটিউব চ্যানেলের নিবেদন। স্বাধীনতা তুমি পর্ব 3। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। যারা সর্বগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা সর্বগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল মলিন মুখে জোগালো ভাষা, আজি রক্ত কমলে গাঁথা মাল্য খানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। স্বাধীনতা মানে ইংরেজদের পরাধীনতা থেকে মুক্তি। ভারতবাসী বারে বারে ছুটে এসেছে এই মুক্তির খোঁজে। কখনো তাঁর নাম ছিল ক্ষুদিরাম, কখনো তাঁর নাম ছিল ভগৎ সিং। তারা বীরের মতো অস্ত্র ধরেছেন পরাধীনতার শৃঙ্খলকে ভেঙে চুরমার করতে। এ যেন এক প্রতিযোগিতা। সে এক অদ্ভুত রাত্রি। থমথমে রক্তমাখা মুখগুলি জ্বরে অকথ্য প্রলাপ বলে। দীপ নেভা অন্ধকার বিছানায় ছড়ে বুকগুলি তোলপাড়। জানালায় জল্লাদের হাতের মতন কালো হাওয়া নড়ে চড়ে, হঠাৎ লাফিয়ে ওঠে। নেকড়ের গর্জন নগরেও শোনা যায়। কুয়াশায় ঝাঁপ দেয় সারিবদ্ধ বাঘ। সে এক অদ্ভুত রাত্রি। ক্লান্তে শিয়রে ক্রান্তি লেখে পূর্ব রাগ। সেই রাত্রে ফিসফিস রুগী আর নার্সের অস্ফুট গলায় ভয়, শুধু ভয় কাঁপে। তারপর ধীরে ধীরে কেটে যায় ভয়। কে যেন নির্ভীক হাসে, ভীষণ কঠিন হাসি প্রত্যেক দরজায়। বিবর্ণ রাত্রির চোখে চোখ রাখে, কথা বলে, ছড়ায় বিস্ময়। অন্ধকারে সেই হাসি আলো যেন জেলে দিল সমস্ত বন্দর। ঘরে ঘরে যুবতীরা খিল তোলে, যুবকে ছেড়ে যায় জ্বর। ধীরে রাত্রি সয়ে যায়। শুদ্ধ ভোরে স্নান সেরে বাইরে এলাম। হাসির মঞ্চে কাল হেসে গেছ, গেয়ে গেছ তুমি ক্ষুদিরাম। হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন ক্ষুদিরাম। ফাঁসির জন্য তার কোনো আক্ষেপ ছিল না, যতটা ছিল বড়লাটের বদলে নিরীহ ইংরেজ তার ফেলা বোমার আঘাতে মারা যাওয়াতে। বাংলা ছিল তখন সশস্ত্র বিপ্লবের এক আতুর ঘর। জন্ম নিয়েছিলেন রাসবিহারী বসু, বাঘা যতীন, যতীন দাস সহ আরো অনেকে। বালাসোর বুড়িবালামের তীর নবভারতের হলদি ঘাট, উদয় গোধূলি রঙে রাঙা হয়ে উঠেছিল যথা অস্ত্রপাট। আনিল গগন গম্বুজ ছোঁয়া
কাঁপিয়া উঠিল নীল অচল, অস্ত রবিরে ঝুটি ধরে আনে মধ্য গগনে কোন পাগল। আপন বুকের রক্ত ঝলকে পাংশু রবিরে করে লোহিত, বিমানে বিমানে বাজে দুন্দুভি, থর থর কাঁপে স্বর্গভীত। দেবকী মাতার বুকের পাথর নড়িল কারাই অকস্মাত, বিনা মেঘে হল দৈত্যপুরীর প্রাসাদের সেদিন বজ্রপাত। নাচে ভৈরব শিবানী প্রমথ, জড়িয়া শ্মশান মৃত্যু নাট, বালাসোর বড়িবালামের তীর নবভারতের হলদি ঘাট। অভিমন্যুর দেখেছিস রণ, যদি দেখিস নি দেখিবি আয়, আধা পৃথিবীর রাজার হাজার সৈনিকে চারি তরুণ হটায়। ভাবি ভারতের না চাহিতে আসা নবীন প্রতাপ নেপোলিয়ন, ওই যতীন্দ্র রণন্মত্ত শনির সহিত অশনিরণ। দুই বাহুয়ার পশ্চাৎ তার রুষিছে তিন বালক শের, চিত্তপ্রিয় মনোরঞ্জন নীরেন ত্রিশূল ভৈরবের। বাঙালির রণ দেখে যারে তোরা, রাজপুত শিখ মারাঠা জাট, বালাসোর বড়িবালামের তীর নবভারতের হলদি ঘাট। চার হাতিয়ারে দেখে যা কেমনে বোধিত হয় রে চার হাজার, মহাকাল করে কেমনে নাকাল নিতাই গোরার লাল বাজার। অস্ত্রের রণ দেখেছিস তোরা, দেখ নিরস্ত্র প্রাণের রণ, প্রাণ যদি থাকে কেমনে সাহসী করে সহস্র প্রাণ হরণ। হিংস বুদ্ধ মহিমা দেখিবি আয় অহিংস বুদ্ধগণ, হেসে যারা প্রাণ নিতে জানে প্রাণ দিতে পারে তারা হেসে কেমন। অধীন ভারত করিল প্রথম স্বাধীন ভারত মন্ত্রপাঠ, বালাসোর বড়িবালামের তীর নবভারতের হলদি ঘাট। সে মহিমা হেরি ঝুঁকিয়া পড়েছে অসীম আকাশ স্বর্গদ্বার, ভারতের পূজা অঞ্জলি যেন দেয় শিবে খাড়া নীল পাহাড়। গগন চুম্বি গিরিশির হতে ইঙ্গিত দিল বীরের দল, মোরা স্বর্গের পাইয়াছি পথ, তোরা যাবি যদি এ পথে চল। স্বর্গ সোপানে রাখিন চিহ্ন মোদের বুকের রক্ত ছাপ, ওই সে রক্ত সোপানে আরোহী মোছড়ে পরাধীনতার পাপ। তোরা ছুটে আয় অগণিত সেনা, খুলে দিন দুর্গের কবাট, বালাসোর বড়িবালামের তীর নবভারতের হলদি ঘাট। January 1934 একরাশ সূর্যকিরণ ছড়িয়ে সহাস্যে উঠেছিলেন ফাঁসির মঞ্চে মাস্টারদা সূর্য সেন। লুণ্ঠন করেছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার। ইংরেজ সরকার সশস্ত্র বিপ্লবের দমনে জমায়েত করেছিল প্রচুর অস্ত্র গোলা বারুদ। মাস্টারদা সেই অস্ত্র লুট করে গুঁড়িয়ে দিয়েছিলেন তাদের ক্রূর অভিসন্ধি। মাস্টারদা, আপনি হাত ঘড়ি পড়তেন কখনো? জানি না এই প্রশ্ন কেন আমার সঙ্গে কাঠঠোকরার মতো আচরণ করেছে অনেকবার। মাস্টারদা, আপনার বিষয়ে অনেক কিছু জানা আছে আমার। আপনার শরীরের গড়ন, মূল্যবান রত্নের মতো চোখে দীপ্তি, জীবনযাপনের ধরন, এরকম বহুবিধ খুঁটিনাটির আলো আমি পেয়েছি গ্রন্থের কালো অক্ষরের মধ্যে ভ্রমণ করতে করতে। কিন্তু মাস্টারদা, আপনি কখনো হাত ঘড়ি পড়তেন কি না আজ অব্দি আমার জানা হয়নি। তবে আপনি যে মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকাতেন তা ধরে নেওয়া যেতে পারে। যিনি নিজে সময়কে শাসন করেন, সময়ের শাসনও তাকে মেনে নিতে হয় কখনো সখনো। যখন আপনি পিস্তলের ট্রিগার টিপেছেন কিংবা মেতেছেন গোড়া সেনাদের অস্ত্রাগার দখলে, অথবা পায়চারি করেছেন চট্টগ্রাম জেলের নিরন্ধ্র সেলের ভেতরে, তখন সময়ের ধ্বনির প্রতি আপনি কি উদাসীন ছিলেন? মাস্টারদা,
সেই যে মাঝে মাঝে আপনার কণ্ঠে উচ্চারিত হতো একগুচ্ছ শব্দ, সেই অনুসারে আপনি নিজে চোখেও শুনতেন, কানেও দেখতেন। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বীর আসফাকুল্লা, অপরূপ অগ্নিবলয়ের মতো এক মণিমাল্যর মণিরত্ন, ওদের ঝলকানিতে গান গেয়ে উঠত আপনার চেতনা। যখন আপনি বসে থাকতেন চুপচাপ, নীল নকশা আঁকতেন প্রতিরোধের, কিংবা সহযাত্রীদের উদ্বুদ্ধ করতেন সামনে পা চালিয়ে যাওয়ার জন্যে, মাস্টারদা, যখন আপনার মাথার ওপর ঝুলছিল ফাঁসির দড়ি, তখন আপনার ঋজু মেরুদণ্ড কি শিরশিরে উঠছিল শীতার্ত ডালের মতো? আপনার হৃৎপিণ্ডে স্পন্দন কি থেমে গিয়েছিল ক্ষণিকের জন্যে? মাস্টারদা, আপনার ব্যক্তিগত মৃত্যু এক লহমায় হয়ে উঠেছিল বিপুল জনগোষ্ঠীর যুগপৎ মৃত্যু এবং জীবন। মাস্টারদা, আপনি কখনো হাত ঘড়ি পরতেন কি না জানি না, জানবার প্রয়োজনও নেই তেমন। অমরতা জ্যোতির্বলয়ের মতো রাখি পরিয়ে দিয়েছে আপনার কবজিতে। আপনার হাত সূর্যোদয়ের প্রসন্নতা নিয়ে প্রসারিত হয়ে আছে সেই বিশাল ভূখণ্ডের দিকে, ভাবি কাল যার নাম। এবং একটি অলৌকিক হাত ঘড়ি যা আপনি হয়তো পরেননি, অথচ আপনারই নামাঙ্কিত, ক্রমাগত বেজে চলেছে আমাদের হৃৎপিণ্ডে অনন্তের রৌদ্র নিঃসীম ঝালরে। কদম কদম বড়ায়ে চল, কদম কদম বড়ায়ে চল। নেতাজি সুভাষচন্দ্র বোস অহিংসাতে বিশ্বাসী হয়ে স্বাধীনতার সংগ্রামে সংগ্রামে হলেও এক সময় নিজে বিশ্বাস করেন যে অহিংসার পথে তিনি অভিপ্রেত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। ইংরেজ সরকারের চোখে ধুলো দিয়ে তিনি জার্মানি চলে যান। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের আক্রমণে ব্রিটেন সহ সমস্ত বিশ্ব ত্রস্ত। নেতাজি দেখা করেন হিটলারের সাথে, ব্রিটেনের হাত থেকে ভারতকে মুক্ত করতে সাহায্য চান। দেশের বাইরে থেকেই নেতাজি ঘোষণা করেন ভারতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে। আর জাপানের হাতে বন্দী ব্রিটেনের হয়ে লড়তে যাওয়া ভারতীয় সৈন্য নিয়ে গঠন করেন স্বাধীন ভারতের প্রথম সৈন্যবাহিনী, আজাদ হিন্দ ফৌজ। बोले सुभाष इस तरह नहीं, बातों से मतलब सरता है। लो ये कागज है, कौन यहाँ आकर हस्ताक्षर करता है? इसको भरने वाले जन को सर्वस्व समर्पण करना है, अपना तन मन धन जन जीवन माता को अर्पण करना है। ये साधारण पत्र नहीं, आजादी का परवाना है। इस पर तुमको अपने तन का कुछ उज्जवल रक्त गिराना है। साहस से भरे युवक उस दिन देखा बढ़ते ही जाते थे, चाकू छुरी कटारियों से अपना रक्त गिराते थे, फिर उसी रक्त की स्याही में वो अपनी कलम डुबोते थे, आजादी के परवाने ऐसे हस्ताक्षर करते जाते थे। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। तू शेर हिंद आगे बढ़, मरने से तू कभी न डर, उड़ा के दुश्मनों का सर जो शे वतन बढ़ाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा। हिम्मत तेरी बढ़ती रहे, खुदा तेरी सुनता रहे, जो सामने तेरे खड़े तू खाक में मिलाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा। चलो दिल्ली पुकार के, गमे निशा संभाल के, लाल किले पे गाड़ के लहराए जा लहराए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा।
অহিংস ও সশস্ত্র বিপ্লবের যুগপৎ প্রচেষ্টায় অবশেষে কাঙ্ক্ষিত স্বাধীনতা হল অর্জন। শত সহস্র শহীদের রক্তে ভারত হল স্বাধীন। স্বাধীনতা তুমি সাধারণের কণ্ঠে ধ্বনিত মুক্তির গান, স্বাধীনতা তুমি শাসন শোষণ অত্যাচারের অবসান, স্বাধীনতা তুমি অজস্র শ্রোতার সম্মুখে কবির রূঢ় কণ্ঠে আবৃত্তি করা কবিতার পঙ্ক্তি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্বাধীনতা তুমি, হে স্বাধীনতা, তুমি আছো বলে বিশ্ব দ্বারে মাথা উঁচু করে আছি মোরা দাঁড়িয়ে। ফের দিতে হয় দেব প্রাণ, তবু গাইব তব গান, কভু তব সম্মান মোরা হতে দেব না ম্লান। তব পরশে ধন্য মোরা, তাই গাই তব গান। তুমি মোদের প্রাণে কাব্য কবিতা গানে চিরকাল রবে অম্লান। আমরা স্বাধীন, আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু আমরা কতটা স্বাধীন? স্বাধীনতার কথা উঠলেই ভেসে ওঠে খরাগ্রস্ত কৃষকের আকাশের দিকে উদাস দৃষ্টি, আইনের তারা খেয়ে পালানো ফেরিওয়ালা, সঠিক চিকিৎসার অভাবে মৃত কোনো শিশুর মায়ের কান্না, কন্যাদায়গ্রস্ত পিতা মাতার হাহাকার, যুব প্রজন্মের অন্তহীন অপেক্ষা একটি জীবিকা অর্জনের, কতিপয় রাজনীতিকের কথা ও কাজের বৈষম্যের, না পূরণ হওয়া কিছু প্রতিশ্রুতির, ধর্ম নিয়ে স্বার্থ লাভের বিভাজনের প্রশ্নটা আসপনা আসপনা করেও মনের কোনায় উঁকি দিয়ে বলে, সত্যিই কি আমরা স্বাধীন?